অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2রা জুন টু 2রা আগস্ট, এই 7টি রাশির ডবল অর্থপ্রাপ্তি লক্ষ্মীযোগ। এই মহালক্ষ্মীযোগে ঠিক 2 মাসের মধ্যে কিন্তু আপনারা যে 7টি রাশির কথা বলবো, প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনাদের নিজেদের অবশ্যই পাশাপাশি পরিশ্রম তো আপনাদেরকে করতেই হবে। এই পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ভাগ্য সাপোর্টও আপনারা পাবেন। অনেকের পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কারো বিবাহিত ব্যাপারের দিক থেকে টাকা পাওয়ার, অর্থাৎ শ্বশুরালয় থেকে টাকা পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে। কারো কারো ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা, শেয়ার থেকে একটা অর্থের যোগ কিন্তু তৈরি হতে চলেছে, অর্থাৎ আচমকা একটা প্রাপ্তি কিন্তু হবে। কিন্তু এর পাশাপাশি যে আমি যেটা বলছি যে আপনাদেরকে পরিশ্রমও কিন্তু করতে হবে। এই যে এই মহালক্ষ্মী যোগ যেটা 7টি রাশির জন্য 2 মাসের জন্য ভাগ্য চমকাবে, কিন্তু আপনারা প্রত্যেককেই বলছি, 7টা রাশির জন্য বলছি, এর কারণগুলো আপনারা আগে জেনে নিন, তখন বলবেন যে যে স্যার আমার তো হলো না। প্রথম কথা, আপনাদের কেন্দ্র ত্রিকোণের অবস্থা কেমন আছে প্রথম দেখা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের রাশিচক্রে জুপিটার, ভেনাস এবং মার্কারির পজিশান কেমন আছে। কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত নয় তো, কোনো অশুভ নক্ষত্রে বসে নাই তো, বা কোনো অশুভ স্থানে দেখা গেল সেই গ্রহটি আপনার রাশির ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে বসে আছে, এই জুপিটার, ভেনাস বা মার্কারির কথা, সেক্ষেত্রে কিন্তু এই ফায়দাগুলো কিন্তু আপনারা পাবেন না যদি আপনাদের বার্থ চার্টে থাকে। আমি এটা সম্পূর্ণরূপে জানাতে চলেছি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী। কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু কর্ম কিন্তু করেই যেতে হবে। কর্ম করবেন, ডেফিনেটলি আপনারা যে আপনাদের আটকে থাকছে বাধা ভাগ্য, সেই ভাগ্য কিন্তু আপনাদের খুলবে। তো কোন এই 7টি রাশি সেটা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির নবম স্থানে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ নবম স্থান থেকে কি বিচার করা হয়, নবম স্থান থেকে বিচার করা হয় ভাগ্য, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এই যে বৃহস্পতি গ্রহ 30 জুন চলে যাচ্ছে ধনুরাশিতে, তার 1 মাস আগে থেকে কিন্তু শুভফল পাওয়া যেতে শুরু করেছে, প্রত্যেকেই পাবে এর শুভফল, কিন্তু শুরু হয়ে যায় 1 মাস আগে থেকে। এবং এই যে শুক্র গ্রহ যে বকরি, 25 জুন এটা বকরি থেকে মার্গী হচ্ছে, এবং 18 জুনের পর মঙ্গল গ্রহ ঠিক কুম্ভ রাশি ত্যাগ করে ঠিক মীন রাশিতে প্রবেশ করছে। বুধ গ্রহ সকেতৃক রাহুর সঙ্গে অবস্থান করছে। এই যে কম্বিনেশনটা খুব সুন্দর, বেশ 7টি রাশির জন্য কিন্তু খুব জোরালো যোগ তৈরি হয়েছে। প্রথমে যে বললাম মেষ রাশি, এবং মেষ রাশির দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থান মালব্য যোগ তৈরি করছে, এবং শুক্র কিনা বকরি থেকে মার্গী হচ্ছে 25 জুন, অর্থাৎ ধনভাব আপনাদের স্ট্রং হতে চলেছে। অর্থাৎ এই 2টা মাসে আপনারা কিন্তু প্রচুর অর্থ, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আমি শুধু মেনলি অর্থ নিয়ে এই ভিডিওটি করছি। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে, আমি যেগুলো খুব জোর জোর বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির দেখুন, রাশির অধিপতি 1দশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি গ্রহের 1দশ স্থানে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু গোচরের ফল অনুযায়ী আপনাদের শুভ ফল কিন্তু নির্দেশ করবে, অর্থাৎ
আপনাদের অর্থনৈতিক ভাগ্য উদয় হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি, সরি মীন রাশির মার্জনা করবেন, মীন রাশি দশম স্থানে। এরপরে আসছি কুম্ভ রাশি, কুম্ভ রাশির একাদশ স্থানে দ্বিতীয় পতি এবং একাদশ পতি একাদশ স্থানে অবস্থান করছে তিন নম্বর রাশিটি, এবং চতুর্থ স্থানে অবস্থান করছে শুক্র গ্রহ। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গায় তো সৃষ্টি হবেই হবে, এবং দ্বিতীয় পতি এবং একাদশ পতির কানেকশান একটা জোরালো অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু আপনাদের তৈরি করবে কুম্ভ রাশির জন্য। এবং দ্বিতীয় স্থানে মঙ্গলের অবস্থান 18 জুনের পর থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বৃহস্পতির ঘরে মঙ্গল অর্থাৎ দেবগুরুর ঘরে সেনাপতি একটা শুভ কিন্তু কানেকশান কিন্তু তৈরি হচ্ছে। এরপর যে রাশিটির কথা বলবো, চার নম্বর যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির রাশিতেই বৃহস্পতি গ্রহের অবস্থান, এবং যিনি কিনা আপনাদের চতুর্থপতি অর্থাৎ রাশিতে এই অবস্থান আকস্মিক প্রাপ্তি, আপনাদের কাজের সাকসেস, ধন প্রাপ্তির একটা সম্ভাবনা, আটকে থাকা কাজগুলো আপনাদের হয়ে যাবে, অর্থাৎ যেগুলো টাকা আটকে আছে সেই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে। পাঁচ নম্বর যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এরপরে ছয় নম্বর যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয় হবে রাহু এবং বুধের অবস্থান, এবং রাশিতে শুক্র গ্রহের অবস্থান, আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু মজবুত করবে। রাহু যেখানে অবস্থান করে এবং যেখানে যে গ্রহের সঙ্গে একত্র হয়ে যায় সে গ্রহের শুভ ফলগুলো কিন্তু দিতে শুরু করে, অর্থাৎ বুধ কী করে চটজলদি কোনো কাজ সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে। এরপরে আসছি সেটা হচ্ছে আপনাদের সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু খুব সুবর্ণ সুযোগ আসতে চলেছে। ঠিক আপনারা দেখুন আপনাদের ঠিক রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান সরাসরি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের সফলতা সাকসেস প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বললাম, যে রাশিগুলোর কথা বললাম, যদি আপনাদের রাশিচক্রে ভেনাস, জুপিটার, মার্কারি গ্রহ যদি ভালো থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা ভালো ফল নিশ্চিত রূপে পাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।